জুলাই নিয়ে যে আমাদের কর্মসূচি যেটা বিগত বছরগুলোতে আমরা সবাই দল বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মী সহ নেতৃত্ব সাধারণ মানুষ যে কলকাতার অভিমুখে আমরা ধর্মতলার স্থলে আমরা জড়ো হতাম সেইটা এই পরিস্থিতি আর এবছরে হবে না। তার পরিবর্তে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা বুথে বেলা একটা থেকে দুটোর মধ্যে একটা শহীদ বেদি করে তাতে কিছু পুষ্পার্ঘ্য নিবেদন করে সেই শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং পতাকা উত্তোলন, এটা হচ্ছে একটা থেকে দুটোর মধ্যে প্রত্যেকটা বুথে। দুটোর পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলনেত্রী, তিনি কর্মীদের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে আগামী দিন আমাদের সরকার কী ভাবছে, আমাদের দল কী ভাবছে, দলের কী কর্মসূচি হবে, সরকারের কী ভূমিকা হবে, করোনা আবহাওয়াটা কেমন, পরিস্থিতিতে আমরা মোকাবিলা করব, সমস্ত বিষয় নিয়ে আমাদের দলনেত্রী তিনি ভার্চুয়াল সভা করবেন। সে ভার্চুয়াল সভা আমাদের কর্মীদের যাদের যেখানে সম্ভব হবে, যেসব অঞ্চলে বা বুথ স্তরে সম্ভব হবে, তারা সেই ভার্চুয়াল সভা পাবলিককে বা কর্মীদের নেতৃত্বদের শোনাবার ব্যবস্থা করবে। এটা সেন্ট্রালি কিছু হচ্ছে না, প্রত্যেকটা বুথ অঞ্চল ব্লক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পালন করা হবে একটা থেকে দুটোর মধ্যে, আর দুটো থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা দলনেত্রী তিনি আমাদের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে সরকার এবং দল কোন পথে চলেছে, করোনাকে আগামী দিন করোনাকে যে করোনা ভয়াবহ, দিনকে দিন ভয়াবহ হয়ে যাচ্ছে, সেই ভয়াবহতার জন্য কী বার্তা দেয়, মানে কীভাবে করোনার বিরুদ্ধে লড়তে হবে লড়তে হবে সেই বার্তা দেবে।